بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819-3308-53 জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গে ইসলাম জিন্দা হো গে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গে ইসলাম জিন্দা হো গে ইসলাম জিন্দা হো গে ইসলাম জিন্দা হো গে বুতুনে সব কলমা পড়া বুতুনে সব কলমা পড়া কাফির মুসলমান হো গে হৃদয়তে আর সোনা
حضرت رسول تمام تابعین حضرت رسول যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শাহাদত বরণ করেছিলেন, সে শহরায়ে কারবালা রিদওয়ান উল্লাহি আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জোবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকাইদকে মজবুত করার পাশাপাশি আমাদের আমল জীবনে যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে এগুলো চিহ্নিত করে সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন। শেরাফুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া করছি। সবাই উচ্চস্তরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সুবিধা করছি যারা মাহফিল আসছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল গৌসিয়া মাইকান্দারিয়া শাহ আফজল আউলিয়া গাজা গরিবি ট্রাস্ট, এই ট্রাস্টের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত মনোরম পরিবেশে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আমি তাদের সুখ্যাতায় বলছি, যাদের আর্থিক এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে মাহফিল আমি প্রত্যেকের সুবিধা আদায় করছি। রাব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই। আসলে অসংখ্য ওলামা ইকরাম দরবারে সাজ্জাদা নসীব তশরীফ রেখেছেন, অনেক ওলামা ইকরামরা তশরীফ আনবেন, আপনারা ধারাবাহিক মূল্যবান বক্তব্য রাখতে শুনতে পারবেন। আমি কিন্তু খুবই দুর্বল মানুষ, মজবুরান এসেছি তাও তো অনেক মাধ্যম দিই, তবে অত্যন্ত বিনেশ্বর অনুজান আসলে এলমে দিন আমরা মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত হল এলমে দিন আলহামদুলিল্লাহ। এই ধরনের মাহফিল এগুলো কোন আনুষ্ঠানিক কোন ব্যাপার নয়, এটা একটা আমরা যারা মুসলমান আছি মুমিন আছি আমাদের জন্য এটা একটা দর্শনীয় প্রশিক্ষণ। আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ রাষ্ট্রীয় জীবন জন্ম লগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা পুনর্দর্শন নিয়ে চলতে হবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের মাহফিলের ব্যবস্থা করে থাকি। আমার এখন ওয়াজের বয়স 36 বছর, আমি আশ্বিনী থেকে কন্টিনিউ ওয়াজ করতেছি, আমার যে দীর্ঘ যে অভিজ্ঞতা আমরা ভক্তি নিয়ে মাহফিল শুনি, হুজুররাও ভক্তি নিয়ে মাহফিল করে, হুজুর যাওয়ার সময় একটা থাকার বান্দিল নিয়ে যায়, আপনারা যাওয়ার সময় একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে যান, আমলের ধারা কাছে মানুষ নেই। এ ধরনের মানুষ যদি আপনারা কথা জীবন শুনতে থাকেন কোনো লাভের মধ্যে আসবেন না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ডাক্তার যত বড় হোক প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক ওষুধ যদি আমরা ব্যবহার না করি রোগ যাবে, এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা এই নাম রামিয়া রহমান, যে নবীর উপর আর কোন নবী নেই, যে নবীর দর্শনের উপর কোন দর্শন নাই, যে নবীর তরিকার উপর কোন তরিকা নেই, যে নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই। আমরা সেই নবীর কলমা পড়েছি, বৎসরের মাথা আমরা ঈদ মিলাদ নবী করি,
যে রসুলের পাক যে দর্শন নিয়ে আসছেন সেই দর্শন দিয়ে কিন্তু আমরা সমাজে কিন্তু আমরা চলি না, আমরা সমাজে চলি ভিন্ন দর্শন নিয়ে। এটা হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আজকের মাহফিল থেকে একটা শপথ নিতে হবে আমাদেরকে, আমরা রসুলের এই নবীকে পেয়ে আমরা ধন্য কিনা। ছেলেরা রাত করে মোরা ধন্য আপনাকে পেয়ে, মোরা ধন্য আপনাকে আরো বেশি ধন্য উম্মত হয়ে, আরো বেশি ধন্য উম্মত হয়ে, মোরা ধন্য আংশিক মর্ম আজকের মাহফিলের অদ্ভুত মহোদয় বলেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন অল্প আলোচনা করার চেষ্টা করব। আমি প্রাথমিক কিছু আলোচনা করতে চাই, সেটা হলো বর্তমান আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা ইংরেজি বছর নিয়ে ব্যস্ত, ইংরেজি বছরের নাম শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত। এখন যদি আমি জিজ্ঞাসা করি এখানে যারা আসছেন, এই ছেলে তোমরা কি ইংরেজির বছরগুলো নাম বলতে পারবা? আমার মনে হয় অনেক অধিকাংশ ছেলে আমার মনে এক নিঃশ্বাসে ইংরেজি বছরের নামগুলো বলে দিবে, এমনকি অনেকে বারাংশ বলতে পারবে, অনেকে এখানে গণেশ করে কোন মাস 28 দিনে, কোন মাস 30 দিনে, কোন মাস 31 দিনে, এটাও কিন্তু বলতে পারবে। আমি যদি বলি আমার মুমিন আমরা মুসলমান, আমাদের কাছে ইংরেজি বছর কোন গুরুত্ব নেই। আমাদের খলাসের সাহেব আছেন, আমরা মুসলমান না, যারা খ্রিস্টান এদের কাছে জিজ্ঞাসা করেন তো আচ্ছা জানুয়ারি মাসের কি গুরুত্ব, ফেব্রুয়ারি মাসের কি গুরুত্ব, মার্চ মাসের কি গুরুত্ব, এপ্রিল মাসের কি গুরুত্ব, মুসলমান না এলো এরা বলতে পারবে না কোন মাসের কি গুরুত্ব নাই বলতে করতে, এসব মাসের কোন গুরুত্বই নেই। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলেন আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি মাস, 12টি চাঁদ, মিনহা আরবাতু হুরুম, এর 12 চাঁদের মধ্যে এমন 4টি চাঁদ আছে যে চাঁদ গুলোকে আসুল মারা হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের প্রাথমিক শিক্ষা। ও ভাই রে কি আছে না সংখ্যা আছে না, তাও যাই আল্লাহ তো আই ক্যান অনার মত দিতে পারি আল্লাহুম্মা আলোচনা করবো আগের মতে, এত লম্বা আলোচনা আমি করি না, আমার কারণে মানুষের জন্য অল্প আলোচনায় যথেষ্ট।
আর যারা আমল করে না এদেরকে আমার পর্যন্ত ওয়াক্ত লাগবে, কোন লাভ কোন লাভ কোন কাজে আসবে, কোন কাজে আসবে না। আল্লাহ বলেন এই বারোটা মাসের মধ্যে, বারোটা চাঁদের মধ্যে এমন চারটি মাস আছে যে মাসগুলোকে আশুরুল হুরুম বলা হয়, অত্যন্ত হুরমত ওয়ালা সম্মান মাস। উচ্চ স্বরে বলুন আপনারা মাহফিলে নেওয়ার আগে সবগুলো চিন্তা করে নেওয়া দরকার। আর এগুলো মাহফিল চলছে জন্য কোন গানের যদি বারোটি চাঁদের মধ্যে কয়টি চাঁদ, এগুলোকে কি বলা হয়? আচ্ছা এই বিষয়ে আমার মুসলমানের ছেলে মেয়েরা কি জানে? এবার আপনি বুঝতে পারেন আমরা আসলে আমরা অন্ধকারের মধ্যে আছি। যে রসুল সারা পৃথিবীর সারা কিছুদিন আলোচিত করেছেন সেই নদীর উম্মত কোনদিন অন্ধকারে থাকতে পারে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলব আজকে আমার প্রথম আলোচনা, আমরা নিজেরাই চন্দ্র মাসের নাম শিখব, মহরম, সফর, রবিউল আব্বাল, রবিউল আখার, রবিউল সাইন, সাইন বলা হয় যদি তৃতীয় নম্বর থাকে। মনে করেন দুদিন দিয়াছি, তো দুদিন দিয়াছি মাহফিল হবে প্রথম দিবস, দ্বিতীয় দিবস বলবে না সমাপনী দিবস করবে, ঠিক তো? তো দ্বিতীয় দিবস বলা হয় যদি তার মোকাবেলায় তৃতীয় দিবস থাকে, ঠিক তো? তো রবিউল আব্বাল, রবিউল আখার, জামাদাল উলা, জামাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাব্বাল, যুলকাদা, যুলহজ্জা, কয়টা হলো? এই যে বারো মাস আমাদের ছেলেরা এবং আমরা শিখছে, আমরা ছেলে মেয়েদেরকে দুটি শিখাচ্ছি। এক নম্বর শিখাইনি, আমরা ভুলের মধ্যে আছি, তো এই ভুলের মধ্যে আজীবন থেকে যাওয়া এটা জ্ঞান মানুষের কাজ না। আশা আমরা সে ভুল স্বীকার করে আজ থেকে আমরা স্বীকার করে চেষ্টা করি। একবার না পারিবে দেখো শতবার পারিব না, এ কথা কি কেউ মায়ের থেকে ইচ্ছা করলে উপায় করে কি? আপনারা আমার এই কথাগুলো নসিহতগুলো মানবেন, আজ থেকে শিখবেন? এক নম্বর যেগুলোকে বলা হয় এই মাসগুলো কোনটা? একটা যুলকাদা, যুলহজ্জা, এই মুহররম, আরেকটা হলো রজব। এই চার মাসগুলোকে আপনি হাদিসে পারেন চার্জ করে দেখবেন এই মাসগুলোর সম্মান শুধু মুসলিম জাতির কাছে নাই, এই মাসগুলোর সম্মান করতে গিয়ে তৎকালীন যুগের কাতার মুশরিকরা পর্যন্ত কোন মুসলমানের উপর আক্রমণ করত না। মেশকাত এখানে অনেক বড় বড় ওলামায়ে কিরাম আছেন, মেশকাতের হাদিস দেখেন ওয়াক্তে আব্দে কায়েস একটা ওয়াফাত একটা ডেলিগেট
একটা দেবীকে আমার রসুলের পাশের দরবারে গিয়েছিলেন, একটা দলা আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর দরবারে নিয়ে সালাম কালামের পরে শেখায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো চান বারো চবি বারো চান বারো মাসে বারো মাস আপনার দরবারে আসি, কিন্তু নবী গো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বারো মাসে বারো মাস আপনি নবী দরবারে আসতে পারি না। কেন পারো না, সমস্যা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইনানা ওয়া বাইনাকা কুফার নগর, নবী গো আমাদের বাড়ি আর আপনার দরবারের মাঝখানে একটা গোত্র আছে, মুগল গোত্র, মুগল গোত্রের মানুষ এরা কাফের, আমরা আপনার দরবার আসতে গেলে তাদের গ্রামের উপর দিয়ে তাদের বাড়ি বাড়ির পার্শ্ব দিয়ে আমাদেরকে আসতে হয়, তখন ওরা আমাদের উপর হামলা করে, ওরা আমাদের উপর আক্রমণ করে, যার কারণে আমরা নির্ভয়ে আপনার দরবার আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নির্ভয়ে নির্বিঘ্নে আপনার দরবার আসতে পারি মাত্র চার মাস। ওই চার মাস আর শুরু হলো ওই মাসগুলোকে সম্মান করতে গিয়ে কাফের মুশরিকরা পর্যন্ত কোন মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। আজকে সেই মাসের মধ্যে এক মুসলমান হতো মুসলমানের উপর আক্রমণ করতে। আমাদের দেশে একদল মানুষ আছে সৌদি আরব বলে একেবারে ভালো হয়ে যায়, ওদের বাপ কোন বাবা ইসলাম থাকলে সৌদি আরবে আছে, মিলাদ নবীর কথা বললে অনেক মরে যাবে, সৌদি আরবে মিলাদ নবী আছে, মানে সৌদি আরবে থাকলে সব ঠিক। আমি তাদেরকে বলবো আপনারা তো সৌদি আরবের জন্য লাগল, বর্তমান সৌদি আরবের নেতৃত্বে নেতু বাহিনী ইয়েমেনের উপর যে বোমা নিক্ষেপ করতেছে এগুলো শুনমা, এগুলো শুনমা, আমার জীবন মরণ সাজাবো আমার জীবন তবে শূন্য করে শুনে ওই তো
তোমরা মাহবুবে সুবহানি আশিক ইসলাম ইলাহানি পীরি মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি আমরা ওনাকে তো সালাম করি বলি গে রাজা মহা ওই হজরত জান্নাত ওই ওই
ওই উপরে একটু বৃষ্টি হয়েছিল, উপরে যখন বৃষ্টি হয়েছিল খালের মধ্যে কি আছে, পানি আসছে। পানি যখন আসলো রাতের বেলা গভীর রাত, নৌকো সম্পন্ন কিছুই নেই, পার হবেন কিনা হেঁটে তো পার হতে হবে। রাতের বেলায় উনি ওই সমুদ্র খালটা পার হচ্ছিল, তো পানি যখন বেশি হয়ে গেল কাপড় উপর দিকে উঠা উঠাতে হবে না, উঠাতে 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 কাপড়টা কতটুকু কথা বলেন না কতটুকু আর ওরকম পারে কোটা মুখ করা দিয়ে ধরতে পারা যায়। আমাদের সকল কত নাবি থেকে অনেকে নাবি দিচ্ছে কাপড় করে আপনি আমার চশমে অম্বিয়া চশমে চেরাগ মাতুই মাইক চালাব যখন লওয়া মাইক চালাব তখন আলহামদুলিল্লাহ, এশা নামাজের আগে
আমার যে আলোচনা ছিল, আমি হযরত কিবলা আলমের কথা বলছিলাম, উনি কাফর তুলতে তুলতে কতটুকু আরো পর্যন্ত এর উপরে আর উঠান নাই, কেন? এটা এই সীমা কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানি বেশি হয়ে ওনার কাফরটা ভিজে গেল, উনি হঠাৎ জজবের মধ্যে এসে লাঠি দিয়ে একটা বাড়ি দিল, সিডেঙ্গে বাসা অমর আল খান নকা মর আর খরবি যদি যাই ইত্যাদি তাই যে তো নামাজ সুজুম দেখেন। হযরত কিবলার জুবান দিয়ে বের হওয়ার সাথে আল্লাহ কলম মেরে দিয়েছেন, তুই আস্তে এখন মরা। পাকিস্তান সরকার অনেক চেষ্টা করেছে এটা খাল খনন করে পানি চালাবার জন্য, বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছে, কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো আর কাজ চলবে না। আল্লাহর বলির জুবান থেকে যেটা বের হয়েছে আর আল্লাহ তা কলম মেরে দিয়েছেন। এই নামগিদি মরাদুরুম, নামগিদি কি মরাদুরুম? এবার সাম মরা। তা আমি বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, আমরা সেই জাতি যে জাতির জুবান দিয়ে যে শব্দ বের হয় আল্লাহ তা কলম মেরে দেয়, আজকে সেই জাতি এই অবস্থা হলো কেন? আজকে সারা বিশ্বে ইহুদি নাসারা নেতৃত্ব দিচ্ছে মুসলমানের উপর। আমি আগেই বলছিলাম এই সৌদি আরবের নেতৃত্বে নেটো বাহিনী ইয়েমেনের উপর বোমা নিক্ষেপ করতেছে, আর কেউ সিরিয়ার উপর বোমা নিক্ষেপ করতেছে। আর ইয়েমেন আর সিরিয়া এটা কোন জায়গা এবং এটা কোন মাস এ খবর পর্যন্ত মুসলমানের নেই। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। আমাদের আপনাদের সবারই সুপরিচিত প্রিয় এই ফটিয়া উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মুজাহিদ মিল্লাত রহনুমায়ে তরিকত ওয়া শরিয়ত, মুজাহিদ মিল্লাত সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারু সাহেব জিদা মজদু আজকের এই মাহফিলে তশরিফ আনলেন, সবাই বলুন মারহাবা। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ওনার মূল্যবান বক্তব্য আছে, আমি শুধুমাত্র আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। ইয়েমেন আর সিরিয়া এটা কোন রাষ্ট্র? শুধু ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বললে হবে না, এটা ওই রাষ্ট্র যে দুই রাষ্ট্রের জন্য আমার রসুল নবুয়তের হাত মোবারক উঠায় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়েমেনা, রব্বুল আলামিন আমাদের সিরিয়ার মধ্যে তুমি তোমার বরকত নাজল করো, ইয়েমেন শহরে তুমি বরকত নাজল করো, যে রাষ্ট্রের জন্য আমার নবীর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, একটা হলো ইয়েমেন আরটা হলো সিরিয়া। সারা পৃথিবীর মধ্যে 40 জন আব্দাল বের হবে, এই 40 জন আব্দাল বের হবে সিরিয়া থেকে, কোথেকে? সিরিয়া থেকে। ইয়েমেন আর সিরিয়া হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুনিয়ার মধ্যে আসবেন এই সিরিয়ায়, দামেস্কের মধ্যে, দামেস্কের জামে মসজিদের প্রথম কাতারে। তখন ইমাম মাহদি জায়নামাজের মশাল্লায় থাকবেন। এগুলো অনেক লম্বা আলোচনা,
আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, এটা কোন রাষ্ট্র কোন মাস, সাধারণ পাবলিক না। আপনারা যে সৌদি আরবকে অনেক ইসলামিক কান্ট্রি মনে করেন, এরাও তো ভুলে গেছে এটা কোন মাস, এটা কোন চাঁদ। যে মাস যে চাঁদের মধ্যে, যে চাঁদ এবং যে মাসের সম্মান দিতে গিয়ে তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত কোনো মুসলমানের উপর আক্রমণ করত না। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, আজকে আমরা রসুল পাকের দিয়ে যাওয়া এলমে দিন আমরা ভুলে যাওয়ার কারণে আজকে সেই মাসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের উপর আক্রমণ করতেছে। পত্রিকা খুললাম মাত্র মারপিট, ভাই ভাই মারপিট, কোন মাস এটা কই দিত না পারে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অত্যন্ত, এগুলো আমার আজকের মাহফিলের প্রাথমিক আলোচনা, অত্যন্ত বিনয়ের সাথে বলবো এসব বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ পাক সবাইকে সে এলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক, আমিন। একটা হাদিস আমার মুখে মুখে বলুন, এমনি তো পড়বেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়াররাসুল ইলমা। মনোযোগ, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত অম্বিকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারুর জন্যে একটা দিনার দেরহাম অম্বিকরাম রেখে যান নাই। আল্লাহর নবীগণ এই দুনিয়া থেকে যাওয়ার সময় একটা রসুল হাদিস সাবধান সতর্ক এহতরাম লাজিম। আল্লাহর নবী বলেন, সমস্ত আম্বিকরাম যত নবীগণ যত রসুল যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট ফতভ্রষ্ট মানুষকে হিদায়ত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্যে যত আম্বিকরাম পৃথিবীর জমিনে এসেছেন, এরা তো কোনোদিন ফেটবোর এখানে ওখান নাই, চোখের মধ্যে ঘুমাসে নাই, রাত্র দিন বিরামহীনভাবে নিরলসভাবে নিষ্কলুষভাবে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা? আর তোমার জীবন তো বৌফুয়ার টিয়া জোয়ার করতে হইতে হয় আত্মান্ত আর বিয়াগুন। সমস্ত বিক্রম গোটা জীবনটা দিয়ে ফেলছেন আমাদের কাছে, জাতির কাছে, আল্লাহর বিধিবিধান জীবন বিধান আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোনোদিন একটা পয়সা চেয়েছেন? আর তো দর দিতে গেল না, আর বইলে কই দিই, আর 20,000 টেফিস দেন বলুন। আম্বি একরামের জীবনী পড়ছেন? আমি কয়েক জায়গায় বলছি, রসুল পাকের জিন্দগিতে কোনোদিন একটা দেরহাম আমার নবীর পকেটে নিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না, একটা দেরহাম। আমার নবীর জীবনে একটা দেরহাম পকেটে নিয়েছেন কেউ প্রমাণ করতে পারবে না, কারণ ইসলামের জন্য যারা আনছেন, নবীকে যারা হাদিয়া দিয়েছেন, সবগুলো বাইতুল মালে জমা হতো, ইসলামিক ট্রেজারির মধ্যে জমা হতো।
রসুল পাকের জীবনে কোনোদিন একটি দেরহাম নিজের পকেটের মধ্যে নেন নাই। শুধু তাই না, বাইতুল মালের দায়িত্ব ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশা নামাজের পরে বেলালকে ডাকতেন, বেলাল এদিকে আসো, কি বাইতুল মালে কি দিনার দেরহাম কি জমা আছে না সবগুলো শেষ? যদি বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সব শেষ, একটি দেরহাম এখনো বাইতুল মালে জমা আছে, আমার রসুল বলেন, বেলাল তুমি কি করলা, আমি এই মসজিদে নববী ফেলে স্ত্রীর রুমে আর যেতে পারবো না। আর তো দুনিয়া ফল বানাবি না বাজি, আর দুনিয়া আল্লাহ ফল তো লাভ কি? আর দে ভাই ভাই মার ভিন্ন দেখো রুগো রুগো, শুধু বুঝে লে এক হাত জাগাল্লে দুই হাত জাগাল্লে ওরে মারবি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে, রঙিন হলে আল্লাহর রাসূল তাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমি বলতে চেয়েছিলাম রে বাবা, আমার নবী বলেন সমস্ত আম্বিকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় দিন আর দেরহাম তরকামিরাস রেখে যান নাই, আম্বিকরাম এই দুনিয়াতে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম এলমেদি। আমার মেন আলোচনা এটা, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, মা বাবার উপর ছেলে মেয়েদের কি অধিকার, ছেলে মেয়েদের উপর মা বাবার কি অধিকার, স্বামীর উপর স্ত্রী, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, বড়জনের উপর ছোট জনের কি অধিকার, ছোট জনের উপর বড় জনের কি অধিকার। আমরা যারা জীবিত আছি আর কিছু মানুষ কবরস্থানে, আমরা জীবিত মানুষের উপর ওই যে কবরস্থান মৃত মানুষের কি অধিকার, এক কথায় যাবিত বিষয়গুলো আপনি জানতে পারবেন যে এলমে দ্বীনের মাধ্যমে। আমার নবী কি বলছেন রে বাবা, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। কোথায় মদিনাতুল মুনাফারা আর কোথায় সিন শহর? আয়া ঘুরে দিলেন দে, আমাদের ছেলেরা দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, ওমান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা পৃথিবী দৌড়তেছে, শুধু টিয়া তো আইবেন নাই। কি তো আইবেন নাই? এলম তো অন্য হন অলিকুল সম্রাট গোসে পাক, যিনি দুনিয়া এসে অলি হন নাই, মায়ের পেট থেকে আসছে তখনও সে আল্লাহর ওয়ালি, কিন্তু আল্লাহর ওয়ালি হওয়ার পরেও সে গিলান শহর থেকে মার থেকে পারমিশন নিয়ে উনি বাগদাদ গিয়েছেন এলমে দ্বীন অর্জন করার জন্য। চিৎকার দেন জিবে পাত্র তুই এখন ভাবিলে গেছে ঘর মৃত্যু ও তু তুই বইতে আইতে আবাজি রাত্রি তিনটে পর্যন্ত টেরা করতুন, এত তোর লোয়ার বস্তা আমদ দে ফেল অর্ধে কী ভাবেন নাই, শুধু টিয়ান নাই, তুই এলম তলব করিবেন নাই, কঠিন খরচ কম করি বাজি হসে অলিয়লর এক এক জীবনই বড় বিনে তো বুঝিবে তো অলিয়ল কি ফার্স্ট কি কি যে খস্তা অলি ক্রামর কলো গজি। আর তো যদি তারা নাম বই বহাইলে গরু গুস্ত আছে মজুর গুস্ত খাই দি, মত কষ্ট হয় মা হইলে ওরা তো মত কষ্ট হয়, আয় অনুরোধ জানাই যে দুত্ত তিত্ত ন কমসে কম আর ফুয়া মাইন আর আল্লাহর কোরআন শরীফ পেশি গণ্য করে বলে মাসি, এখন মুসলমান ভরা কোরআন তেলাওয়াত আছে নি তুমি বড় ভাড়া করে চাই হরে কোরআন তেলাওয়াত হরে নামাজ হরে কি খ গুমজ খ গুমজ আইন হয়ে গিয়ে এখন শত্রু হয়ে গেছে বাজি আর কে দিতাম কইছিল ফন্না করতাম কইছিল
আজকে মুসলমানের ঘরে কোরআন পাকের তেলাওয়াত আছে? মুসলমানের ঘরে কোরআন শরীফ উদ্ধ নেই। সুকাজ দিদ ওর বাড়ি এটা সব আফ ব্যাং কুচে আসো দেখিলে বিয়া গুনে আর বাস্তবতা কই দিয়ে ও মদিনা তুমি বলতে পারি না, ও মদিনা তুমি বলতে পারি না, কি করে বলবো তুমি বলো না বলো না, তোমার বুকে যাকে সৃষ্টি না করিলে আমার বাবাই ওরা আমি কে মানুষ ওরা মত কষ্ট আনিবেন আজের মা বলে তুন আল্লাহ ওয়াদা করিবে যে অতীত না ফরক এই বুঝিয়ে রে ইয়ে সব বললে খান সারা উবে নেই কিন্তু এখনো তুমি মতর পিছনে জম পর্যন্ত সময় তো কিছু আছে মল্লার একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথাটি বলিব না। সাহেব আগামীকাল থেকে সিদ্ধান্ত নেন যে ফজরের নামাজ আমি মসজিদে পড়ব, ফজরের নামাজ আমি মসজিদে পড়ব, নামাজ শেষে কোরআন হাতে নেব, ইমাম সাহেবকে বললো হুজুর আমি আজ থেকে মাত্র আধ ঘন্টা সময় নির্ধারণ করেছি, এই বয়স হলে আবার আল্লাহর কোরআন শিখার জন্য ইচ্ছা করলে বেশি না ডেলি মাত্র আধা ঘন্টা সময়, আধা ঘন্টা সময় আপনি এক শব্দ করে কোরআন পড়েন, এক শব্দ পড়তে 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 তিন মাস আপনি কষ্ট করলেন মাত্র ডেলি আধ ঘন্টা করে, তাহলে তিন মাসের মধ্যে কমসে কম আপনি যদি এক ফাতা কোরআন শরীফ যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন বাকি কোরআন শরীফ আপনি নিজে নিজে পড়তে পারবেন। আর বর্তমান আধুনিক যুগ এখন শিক্ষাটা সহজ, মোবাইলের মধ্যে যদি আপনি এই যে মোবাইলে মোবাইলে আরবি আরবের মিশরের বিভিন্ন বড় বড় কারিদের কেরাত আপনি মোবাইলে ঢুকাই নিলে ঘন্টার পর ঘন্টা আপনি খানে লাগিয়ে বসে বসে আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। এতগুলো সুযোগ হওয়ার পরেও আপনি যে সুরে ফাতিহা তা শুদ্ধ করতে পারতে জানলেন না আপনার এই জীবনের কি দাম আছে আমাকে বলেন তো। আপনার বাবা মারা এই যে আল্লাহর বলি জিয়ারত করলাম, আল্লাহর বলি জিয়ারত করতে তো সিস্টেম জানতে হবে, কথা বলে রাখেন কি জানতে হবে, ওখানে কোরআন শরীফ ওখানে সুরা পড়তে হয়, কোরআন শরীফ বিভিন্ন সুরা পড়তে হয়, এগুলো তো আমরা শিখি নেই। আমার বাবা মারা গেল কবরস্থানে আমি জিয়ারত করতে গেলাম শুধু মুলু কদন ডাকি ডাকি আবার আজ এখানে আইও না কাজ জিয়ারত করে ফেললে। আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাগুলো বলছি, আপনারা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের ছেলেরা শিখতে পারবে, ঠিক আছে? আপনার কি মনে ইতারা কয় যে আচ্ছা আচ্ছা তারা কয় যে বুড়ো কাটালে নুরি সাহ কি ভান্না পড়তাম করবা যে কীর্তন কিরিও আছে আচ্ছা ফোয়ারি কাটত বই বই তুই আমেরিকা ইউরোপের লম্বা লম্বা গম মারিত কোরআন শরীফ কিনতে পারো কদম লাইলে তোর কদর আলি ওয়াই মামশা নামাজের নিমিত্ত হয় তো জানাজা করতে গেই ওয়াই মামশা জানাজার নিমিত্ত আচ্ছা জানাজার মাটি নিশিবের জায়গা না না ফরিবের জায়গা তুই এত বছর হয় আছিস তুই কি দিলে দেবা হাজুর আর কথা ওরা মত কষ্ট আনিবেন বাজি অবারে নুরিশের ওয়াল লাগতো না যার যার ফত্তে একটা তো আইলো গো এটা আমি এ আই বেগুন সত্তর হয়ে গেছি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমরা রসুলে পাকের উম্মত যেখানে নবী নির্দেশ দিয়েছেন তোমরা দিনের জ্ঞান অর্জন করো যদিও তোমাকে কোথায় যেতে হয় সিন শহরে যেতে হয় অর্থাৎ দূর দূরত্ব বুঝে যাচ্ছেন অনেক দূরে যেতে হয় যাও তারপরও তোমরা দিন শিখো। আফসোস লাগে রসুল দুনিয়া থেকে যাবার সময় কি বলে গেলেন আমরা কি করলাম বলুন আমার মুখে মুখে কয়না রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রসুল রাব্বি ফাউজিবা। ও আমার আমার ভাইয়েরা ফটিয়ার মানুষ
ভালো করে শুনুন রে বাবা, আমার নবী বিদায় হজ করে মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকের দিকে যখন রওনা হয়ে গেলেন, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল ফুকুরের মতো, তার নাম গাদিরে খুম। গাদিরে খুমের পাড়ে দাঁড়িয়ে আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে আর একটা খুতবা দিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে আমার নবী বললেন, এ আমার সাহাবা ইকরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে, আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রসুল তোমাদের থেকে বিদায় হয়ে যাব। ইন্না লিল্লাহ বরওনা ভাই ভোট খন্নত কি ভরিবি কেন শিখিলি দিনে এই নের জ্ঞান খন্নত কি ভজ্জু মারাই না কন্যবার ঈদ ফরবে তো ইন্না লিল্লাহ আর আজ ফরবে সে লই দেরি একবার খাল ভারত যে আর ভারে ইম দিন সুবে তিনি মাতা দেম যা ভাই আজ সামনে নৌকা গেই দে খালর ফসিম মাতা হই তার দাম জুড়ে তু এ দাম জুড়ে এই যে ভুয়া গো দাম লাতা লাগি নৌকত না আজ সামনে লামের আর উচ্চম দেরি ইন্দি দর জেনে ইন্দি খরেন করি দর্জি ধরে নকতুন লাইমতি হঠাৎ রাতিকে শেষ সেরে খাই দফর করি করে গেই ইতি কী হয়ে হতো নি হত্যার মারে আ হজর এবি কী বললি দিলি তুই এবি খন দোয়া বললি তুই এই দোয়াবি হঠাৎ শিখি দে বাস্তব অথচ তার মুখ দিয়ে আসা উচিত ছিল ইন্না লিল্লাহ তার মুখ দিয়ে ইন্না লিল্লাহ আসে নাই কি আসছে তার মারে খানিতে একদা কথার কথায় কথায় গালাগালি তোর এরে গ্রাম সোনা ফল সোনা কথায় কথায় গালাগালি তোর মারে তোর জাতর মারে তোর আজান দিয়ের মারে তোর ধরে নে সদ্দি করতি ও বাপ তুরি ফান্নাই ফারাই তখন যার কথা কিন্তু গালো দিয়ে গিয়ে আর নবী হয়ে দিন নোয়াইল দি আয় অনার সতর্ক করে খবরদার বুলু জীবন না হারাই বাজি বোন মা বাবার দোষ দিয়ে মাই গুরু গুরু ফা মা বাবার সামনে উগ্র ফাঁসা ফাঁসা কথা হচ্ছে মা বাবা ডাকুর দল হতে গরু সর ডিকা জীবন হারাতে লাগবে আর এই মামুল আমি উন্মন্ন না আর নবী হচ্ছে আনা মদিনাতুল ইলমে ওয়ালিয়ুম বাবুহা আমি নবী জ্ঞানের শহর এ শহরের দরওয়াজা আলী সুবহানাল্লাহ আনা দারুল হিকমতে ওয়ালিয়ুম বাবুহা আমি বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলী আমার নবী বলছেন বয়স্ত মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত যে রসুল সারা পৃথিবীর শিক্ষক হয়ে আসছেন সেই নবীর উম্মত কোনোদিন মূর্খ থাকতে পারে না আয় কেনা উজর বদর করে মাঝি সাইড দিয়ে কেন কিছু লাইন করতে পারে নি বেগন তো গিয়ে এমনকে গিয়ে কদুন এহুদির কিছুতে গিয়ে বই কদুন নসর আয় নিয়ে বই আর বিশেষ করে ইন্টারনেট উগ্র বাইর হই ল্যাপটপ এ জোয়ান জোয়ান মাই আমার তলে একদিন কি যার দে গোসল আজ ম্যাজমেন্ট আর রিসার্চ দে না 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 কি যাই দে টিভি না সাই হাই 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 আয়ে দিনে সৈয়দ শাহ হুজুর ইন খতম শরম দার ভাই আয় আর গ্রামের বাড়ি জেড়ে মাদার আর ঘর বাড়ি মিদি জিয়ান মাদ্রাসা করছি ইন আর নিজের সুজাগার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে রে আমি মাদ্রাসার নামে অক্ষ করে দিয়ে ফেলাই তো মাদ্রাসা তো নাইতে আজি ওই মাদ্রাসা খালি ওই মাদ্রাসা আছে দুরন বরের আর তো দুজন ফাঁক কানার নাই ওই মাদ্রাসার টিচার বেতন ওই মাদ্রাসার এতিমখানার বিল হ্যাঁ বিভিন্ন চিন্তাধারা সাইদি আজ সাম মোদি একখান গাড়ি যাতে আর রেত তো না আজাদি বাজার রেত তো নাই দে খাই জোর ফিসু সিডু সার্গ ফোয়াল আর মানে সারিও ইউনিভার্সিটির হবি বা কলেজের ছাত্র হইব সেজনের তুই সার্গ ল্যাপটপ আয় ফিসি গাড়ি ফিসি আয় তার কথা আস্তে চালাই তারা ক্যাং রায় যাই দেখা দত্ত এ আজাদি বাজার হইতে অক্সিজেন পর্যন্ত আয় তো গ্যাস হলাই ডুকি এর গাড়ি এখন দিয়ে সে ফাইন হইনে পারে এ কি সাইয়ে দে এ সাইডে দনে লেফট আগত একেবারে নেগে উলঙ্গ মাইয়ো ফল অফ সিনেমা যেগুলো দেখলে একজন যুবক তার যৌবন একজন যুবক তার যৌবনতা একজন যুবতী মেয়ে তার যৌবনতা রক্ষা করতে পারবে না ফল আর চরিত্র হইলে নষ্ট হইতে রনি
আর এখন দেখা যাবে যে নিশা, আগে তো সরাব পাইতো সরাম ন, ইয়া বা ফ্যান্সি ডিল, হ্যাঁ ওয়া বা, আর কতদিন ফরে দেবে তো উ বাবা বাবাতেই দেখে। এখন ফর্ম প্রায় প্রায় যুবক যুবতী হলে নিশা করার তো করতে নি, বিয়ে বাড়ি যাইছে বই, বিয়ে উপলক্ষে কি হচ্ছে, বিয়ে উপলক্ষে এখন তো মুসলমান বাড়ি নেই কিন্তু খ্রিস্টান বাড়া, বিয়ে উপলক্ষে অনেক ফ্যাকাস নাটক ব্যান শো ডিজে ইঙ্কি আইন করে তোমারা তোমারা খুশি হবে না, তোমার কথা মারে মাইঙ্কিল্লা ঘর উজুরে দি জগবাদ, তোমার তো পয়সা আছে গদ বল আছে জেন, কিন্তু কেলরা ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিও না, আপনার অন্তরকে চাই না আমার বংশ দিয়ে গরিব আলী শাহর মতো একজন আল্লাহর ওলি আসুক, আপনার অন্তরকে চাই না গাজী শেরে বাংলার মতো একজন ছেলে আমার বংশ দিয়ে আসুক, আপনার অন্তরকে চাই না আমার বংশ দিয়ে তাইসাব কাবলার মতো একজন নেককার ছেলে আসুক, আপনার অন্তরকে চাই না গোসে বাগদাদ গরিব নামাজ তত বড় বলি না হতে পারলেও কমসে কম আমার বংশ দিয়ে এমন ছেলে আসুক যে ছেলে আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে পাঁচত্ব নামাজটিকে বাদাই করে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, তোমার মনে হইলে ভাই এলে ভাই তুই মনে কইলি তুই নাটক দিলে এলে ভাই বিন বেকু সন্ডিয়ল হতো বাজারে, বাবা বাজারে একটা দোকান দিলেন আপনি, আপনি দোকানটা ওপেনিং করলেন গরিব মসজিদের খতিব সাহেবকে, হুজুর আপনি দশজন হুজুর নিয়ে আসেন না বাবা, এক খতম কোরআন পড়ুন না, একটু মিলাদ পড়েন না, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার দোকানের মধ্যে বরকত নাজল করে, আমার ভাইয়েরা তোরা কষ্ট লেগে বাজ আয় দেখি আয় আর আসতে মনে হইতে মনে বাজে, আমার ভাইয়েরা আপনি দোকান দিলেন টাকা পয়সার জন্যে আল্লাহর দয়া পাওয়ার আশায় খতমে কোরআন পড়ালেন মিলাদ পড়ে দোয়া করলেন মাওলা আমার এই দোকানের মধ্যে তুমি খায়ের বরকত নাজিল করো, এই দোকান দিলেন টাকা পয়সা রোজগারের জন্যে, আমি আমার ছেলেদেরকে জানতে চাচ্ছি বিয়ে মানে কি, বিয়ে মানে এটা আরেক ব্যবসা, এটা হলো শেয়ার ব্যবসা, বিয়ে মানে শেয়ার ব্যবসা, যে ছেলেটা বিয়ে করবে সে স্বামী হবে, যে মেয়েকে বিয়ে করলো সে স্ত্রী হবে, স্বামী স্ত্রী দুইজনের শেয়ারে ব্যবসা, উদ্দেশ্য আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে সন্তান পাওয়া, ঠিক কিনা, বিয়ে করার দে সুন্দরী বলে নাসিব আল্লাহ নে, বিয়ে করার দে সুন্দর জামাইলেন ইকে তুমি কি দূরী বেলায় নে, বিয়ে করতে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে সন্তান পাওয়ার আশা, ঠিক কি না ভাইরা, আপনি যদি নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় যদি আপনি বিয়ে করেন আপনি কোনোদিন প্যাকেজ নাটক দিতে পারবেন না, ব্যান শো দিতে পারবেন না, টিজ আজবাদ অনুষ্ঠান করতে পারবেন না, বেশির মধ্যে আপনি করবেন বিয়ে আমার রসুলের সুন্নত, আমি আমার নবীর মিলাদ নবীর মাহফিল দেবো, আমি আমার বিয়ের মিলাদ নবীর মাহফিল দেবো, নাচ রসুল দেবো, আলেমদেরকে দাওয়াত দেবো, বাইরে থেকে একজন অভিজ্ঞ আলেম দাওয়াত দেবো, বললো হুজুর আমরা তো বিয়ে করছি বাবা, আমরা স্বামীরা জানি না স্ত্রীর অধিকার কি, স্ত্রীরাও জানে না স্বামীর অধিকার কি, আপনি শুধু এই বিষয়ের উপর ওয়াজ করবেন যে স্বামীর উপর স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, আমরা একে অপর অধিকার সম্পর্কে যখন জানবো, একে অপর অধিকার যখন আদায় করবো, তখন আমাদের জীবনটা দাম্পত্য জীবনটা সুখী হবে, বাজিয়া কথা বুঝে তার দিনে তিয়া হইলে হত দে এক ফেকেস নাটক রাখিবে না দূর হইবে, খারা খারা দূর হইবে, আর তুলে আল্লাহর ওলির দরবারটা মেঘন বলি মারা দিয়ে হ ফেকেস নাটক ব্যান শো ডিজে জিকের বালা তার বাড়ি আর বাতি মিলাদ মাহফিল নাত রসুল আসুক মোশারা মাহফিল আসুক নাত রসুল আসুক, জুড়ে বলুন ঠিক কিনা ভাই আমার আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আকবার আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে,
আমার জীবন মরণ সাজাবো মাদানীর রঙে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বাইরে আমার বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের থেকে বিদায় হচ্ছি। আমি সাহাবা একরাম দু চোখের পানি ছেড়ে দিয়েছে, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, তোমরা মন ছোট করো না, দিল ছোট করো না, আমি তো তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, খালি হাতে রেখে যাচ্ছি না। নবী গো কি দিয়ে যাচ্ছেন? আমার নবী বলেন, ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে এমন মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, তোমরা এই দুই সম্পদকে যদি মজবুত করে আক্রিয়ে ধরো, উম্মত তোমরা কখনো ফাঁদগ্রস্ত হবে না। আমি রাসূল, তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, এই দুই সম্পদকে যদি তোমরা আক্রিয়ে ধরো, কোনোদিন ফাঁদগ্রস্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি? আমার নবী নবুয়তের জমানে বললেন, আফযালুহুমা কিতাবুল্লাহি তাআলা ফীহিল হুদা ওয়ান নূর, ওয়া মা সিয়াবা, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে এক নম্বর মূল্যবান জিনিস হল মহান রব্বুল আলমিনের ৩০ পারা কোরআন। উম্মত, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন মাজিদ রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এখানে কি আছে? আমার নবী বলেন, ফিহিল হুদা ওয়ান নূর। উম্মত, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তুমি কিভাবে চলবা, যাবতীয় বিষয়ে কোরআন তোমাদেরকে গাইড করবে। আর এখানে নূর আছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম। আর একটা কি? আমার নবী বলেন, দ্বিতীয় নম্বর, ওয়াইতিরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এক নম্বর হলো ৩০ পারা কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। আমি নবীর আহলে বাইত বলে নবী কেন্ত হননি, তিনবার সতর্কবাণী উচ্চারণ করলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আমার উম্মত, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করছি, তোমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করছি, তোমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করছি। ও এ হাদিসে গিয়ে দেখলাম, এক পাশে কোরআন আর এক পাশে নবীর আহলে বাইত। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, আমার আহলে বাইতে কোরআন বিচ্ছিন্ন হতে পারে না, কোরআন থেকে আমার আহলে বাইতে বিচ্ছিন্ন হতে পারে না। আল্লাহ, কোরআন এবং আমার আহলে বাইত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি মানে? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দুটো গাইড বুক আছে, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। আল্লাহ কোরআনে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হে আমার বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। কি মানে? বান্দা, আমি তোমাদেরকে বানিয়ে জমিনের মধ্যে গরু ছাগলের মতো আমি তোমাদেরকে ছেড়ে দেইনি, তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আমি তোমাদের কাছে দুটো গাইড বুক পাঠিয়েছি, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। ৩০ পারা কোরআন হলো থিওরিক্যাল, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল ৩০ পারা কোরআন। এবার আমার রসুল যাচ্ছেন, আমার নবী যাওয়ার সময় কি বলে গেলেন? আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো ৩০ পারা কোরআন আল্লাহর কিতাব, আর একটা আমি নবীর হালে বাইত। কি মানে? ৩০ পারা কোরআন হলো তোমাদের জন্য
থিওরিক্যাল গাইডবুক, আমি নবীর পরে, আমার হারে পাইথর তোমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার এগুলা বলতে গেলে আমার অন্তর আর বরদাস্ত করবে না। আমার রসুল দুটো গাইডবুক দিয়ে গেলেন, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। আর আওলাদের রসুল, শুধু আপনি আওলাদের রসুল বুঝলে হবে না, আওলাদের রসুলের পজিশন কি আমি দুটো কথা বলবো। এক নম্বর হলো আহলে বাইতের রসুল আমাদের মুক্তির জাহাজ, আওলাদের রসুল আমাদের জন্য মুক্তির জাহাজ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আহলে বাইতের রসুল আমাদের জন্য 30 পারা কোরআন। কিন্তু সুলতানহীন খাজা গরিব নামাজ বান্দা নামাজ আদা রসুল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলছেন যে না না না, আহলে বাইতের রসুল বিশেষ করে ইমাম হাসান, বিশেষ করে ইমাম হুসাইন, আহলে বাইতের রসুল এরা প্র্যাকটিক্যাল ইসলাম ধর্ম। শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দি হাসতে হুসাইন, দীপানা হাসতে হুসাইন, সরদার নদাদ দস্তে দর দস্তে ইয়াজিদ হক্কা কে বেনা ইলা ইলা হাসতে হুসাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুক্তির জাহাজ হুজুর কিভাবে বললেন? এবার আমার মুখে মুখে একটা হাদিস পড়ুন, পারবেন ইন বহুত কঠিন জিনিস আবার। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সাফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। আমার নবী বলে আমার উম্মত, আমি নবীর আহলে বাইতের ভালোবাসা, আমি নবীর আহলে আমা আমি নবীর আহলে বাইত তুম আমার নবীর আহলে বাইতের উদাহরণ হলো নু নবীর জাহাজের মতো। আমি নবীর আহলে বাইত নু নু নবীর জাহাজের মতো কি মানি? সেদিন বিশ্বব্যাপী আল্লাহ যে গজব দিয়েছিল, যারা নূহ আলাইহিস সালামের জাহাজে আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল, আর যারা আমার নবীর জাহাজের মধ্যে আশ্রয় নেয় নাই ওরা ধ্বংস হয়েছে। ঠিক তা দুরু, আমি আমি আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ নবীর জাহাজের মতো। কি মানে? আমি রসুল তোমাদেরকে একটা মুক্তির জাহাজ দিয়ে যাচ্ছি, যারা আমার আহলে বাইতের দামান ধরবে তোমরা কিয়ামতের মতো কঠিন দিন আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পেয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। এই জন্য বললাম আহলে বাইত রসুল আমাদের জন্য মুক্তির জাহাজ, নাজাতের জাহাজ, মুক্তির জাহাজ। আমার ভাইরা, আহলে বাইত রসুল প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন সামনে আসলো, যে নবীর আহলে বাইত আমাদের মুক্তির জাহাজ, যে নবীর আহলে বাইত আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল ধর্ম। তো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমানরা কিভাবে সে আহলে বাইতের উপর আক্রমণ করতে পারল? এটা হলো মেইন প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরের সাথে আমাদের সামাজিক কর্মকাণ্ড জড়িত। একটা কথা বলে আমার বক্তব্য শেষ, আমার সৈয়দ সাহেব কেবলা বলবেন। আমার ভাইরা একটি কথা মনে রাখবেন, যখন মানুষের মধ্যে দুনিয়ার মায়া যখন গালেব হয়, মানুষের মধ্যে যখন দুনিয়ার মায়া এসে যায়, মানুষই ন মাতে কি যায়, মানুষের মধ্যে যখন কিসের মায়া? কিন্তু ইমানদার, ইমানদার কাকে বলে? ইমানদার, ইমানদার কোনো দুনিয়ার মায়া ইমানদার স্থলস্থান পাবে না। কি মায়া লাগাইলা মদিনা কই না ভরত তুমি আগুনে না ভর কি মায়া লাগাইলা মদিনা অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি
দিবি নার সুখে কি নবীর মায়া। আসলে নবী দুনিয়ার পৃথিবীর যে মায়া লাগাই নবী, নবী আইবার আগে এখন মায়া দিয়ে আসিল না বাজি, তোমার হাতে ভালোবাসা দিবস পালন কর, ভালোবাসাই ভাই দিতে পারে ভাই খড়া দিনে তার ফার খরচ হলে কেন তুই ভালোবাসা ভাই দিতে পারে বিসমিল্লাহির রহিম وَانْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি, ওই নিয়ামত যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম অতঃপর তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করা হয়েছে, নিয়ামতি বাইশিয়ার আগে যে তোমাদের অন্তরের মধ্যে একে অপরের শত্রু ছিলে এ শত্রুতামিতা ভালোবাসায় পরিবর্তন হলো, শত্রুতামিতা ভালোবাসায় পরিবর্তন হলো। আজকে তোমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের ভাই ভাই হয়ে কত সুন্দর বসবাস করছো, তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, তো যে নিয়ামত আসার কারণে আমরা ভালোবাসা পেয়েছি, শত্রুতা আমি দূর হয়ে দূরীভূত হলো, ভালোবাসা মায়া পেয়েছি, তো সে নিয়ামতটা স্মরণ করার দরকার আছে না? সে নিয়ামত কোনটা? নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে নবী আসি দে ভালোবাসা আসি দে হতবাফে জিয়াতা জিয়াতা মাইব মেডির তলে দোকান করে দিয়ে দেন হতবাফে আদের ইশালা তেলাগারি বলা গরিব মানুষ আনার পরেও 572 মাইয়ে ভয়ে দে ইতে না খায় বেড়া বেড়া খাদি খাদি মাইয়ে ভয় ভালো দেন না কিরোর তুই মহব্বতি ঘর ভাই দে কদিন আর রসুল এমনি দে আজকে এক সেই ভালোবাসা কিন্তু এখন আমাদের মধ্যে নাই। আজকে ভাই ভাই মারপিট, ভাই ভাই এক এক হাত জাগার নাই, এক বিন জাগার নাই, আয় তুই কে হাত তাইম ইতা কদে তুই আ কেন হই ইতা কদে না ভাই বাজি মারবি কি কি মারে দে আরে মারে মারি তারা খেং করতেন বাতৃত্ব সময় বেশি গিয়ে আশ্রয় সাবুদুর বোখারি শরীফ করলে দেখবেন যে আইন এর ওয়াজ গরিব দিয়ে বাজি তোমার আই মানি তারিবে না নবীর প্রেম তালি বাড়িবে নবীর প্রেম নতালি ভাইতে ন বাবু ইখাই নবী সাল্লাল্লাহু সাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন বোখারিতে একটা চ্যাপ্টার আল্লাহর নির্দেশে নবীর নির্দেশে মক্কা শরীফ থেকে হাজার হাজার মুহাজিরিন হিজরত করে মদিনায় চলে গেল ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব পেলে নবীর মহব্বতের মধ্যে ওরা কোথায় চলে গেল তোরা জুরার মাল্লা রো জুরার দেড় কত কারণও আছে তো মদিনা শরীফ যখন চলে গেল এতগুলো মানুষকে এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ সিরিয়ার শরণার্থী সারা পৃথিবী পৃথিবীকে পাগল বানিয়ে দিয়েছে সারা পৃথিবী এই শরণার্থী নিয়ে চিন্তা করতেছে আমরা কি করব কি করব কি করব এত বড় জাতিসংঘ থাকার পরেও আমরা হিমশিম খেতে হচ্ছে এই শরণার্থী কোথায় নেব কিন্তু বন্ধু আমার যখন মক্কা থেকে এতগুলো মুহাজিরিন হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন তার জাতিসংঘ ছিল না আমার রসুল কোন সিস্টেমে কোন স্টাইলে এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করলেন এটার নাম ইসলামের ইতিহাসে ভালোবাসা দিবস এটাই হলো ইসলামের ইতিহাসে কোন দিবস ভালোবাসা দিবস আমার রসুল মদিনার আনসারীদেরকে এক পাশে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে এক পাশে মনোযোগ 5 মিনিটের মধ্যে শেষ করছি আমার নবী মাঝখানে আমার নবী রাষ্ট্রবিজ্ঞান দেখেন ফন বিজ্ঞান বরাদ্দ তোরা ওরা বিজ্ঞানী নারা দেখি তো কি বিজ্ঞান বলি বলি আমার নবী রাষ্ট্রবিজ্ঞান দেখেন কি জাতিসংঘ জাতিসংঘ আমার নবী যে সিস্টেম দিয়েছেন এই সিস্টেমগুলো আমরা জানলে মুসলমানের জীবনে কোনো সমস্যা আসবে না সমস্যা আসুক সমাধান সাথে সাথে আজকে কোনো সমস্যায় আছে সমাধান নাই ভাই ভাই মারপিট আমার ঘরের দরওয়াজা পুলিশ আসছে আমার সামনে আমার ভাইকে
হ্যান্ডকাফ লাগিয়ে গাড়িতে করে চলে যাচ্ছে, আর তুমি দেখে যাচ্ছ তোমার বাইরে তোমার সামনে তোমার বাইরে পুলিশে হ্যান্ডকাফ লাগাইলি, তুই বাইরে বদমাশ কেন করি তাললি, তুই হন দেখে ভাই বুঝো গো, তুই ইসলাম ন বুঝু, ইসলাম আপনি বুঝেন নাই। আমার নবী মহা আনসার, এ মদিনার মুখ আনসারি এদিকে আসো ইয়া রাসূলুল্লাহ, এ মক্কা ছেড়ে আসো মুখ মহাজির এখানে আসো, আসলাম মাসখানে আমার নবী, আমার নবী বলেন এ মদিনার অমুক আনসারি আজ থেকে মক্কা ছেড়ে আসা, অমুক আমি তোমার ভাই বানিয়ে দিলাম, অমুক আমি তোমার ভাই বানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। ভাই হিসেবে গ্রহণ করার অর্থ কি? আজ থেকে তার থাকা খাওয়া যাবতীয় সবগুলো ওই আনসার মাথার উপর উঠাই দিয়েছেন। এ বাইখার হয় আগেন শিখো। এইভাবে আমার নবী এতগুলো মুহাজিরিনদেরকে পুনর্বাসন করছেন। দুইজনের কথা বলবো, আখা ফরান মুখোমুখি ধরো, আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। এই ফার্স্ট মিনিট আরো সুযোগ দ শেষ। আমার নবী বলেন এই মদিনার আনসারি সাদ ইবনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ হ্যাঁ না কিছু বলছেন না, এবার কি বললেন, ভাইয়া তুমি মনসুঠ করো না, তুমি আমার ঘরে যাও, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার দুজন স্ত্রীকে তুমি ভালো করে দেখবা, ফাইয়ু আজাবহুমা আমার কোন স্ত্রীটা তুমি তোমার বেশি পছন্দনীয়, ফাসামিহালি তুমি এসে আমাকে তার নাম বলে দাও, বলে তোমার অমুক স্ত্রী আমার বেশি পছন্দনীয়, এটা বলার সাথে সাথে ফাউতাল্লিকুহা আমি আমার সেই স্ত্রীকে তালাক দিয়ে দেব, ফাইদান কাদাত ইদ্দাতুহা ইদ্দত যখন শেষ হবে তুমি তাকে বিবাহ করে নাও। এ ভালোবাসা হরা দিয়ে বাবা, এ ভালোবাসা হরে এই ভালোবাসা ইন জগতের শিখাই দে ইবার নামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি ভাই ভাই মারপিট করার দে, মামলা করার দে, মারপিট করার দে, জায়গা জমিন ভাই ভাই জুদই ভাই ভাই ভাত খাই বহুত দেরি হয়ে, তুই বউ গোল ঐক্যে গেছ না, হায় বউ গোল ঐক্যে গেল, দুজন দুই মাথার দেখা সাক্ষেন নেই, ভাই ভাই একবার ভাত খাই বহুত দেরি হয়ে, আজি রাতে তোর দার ঘরত একবারে দেশি মুরগি জড়াই তোল্লাই দু ভাই ভাত খাইতাম বুঝছম নি, তুই যা হন আছে হবে আই অন্য এই এই শিকিতার নিস এন ফলটাকে দুর্লি কি যে ত্যাগ বেরিতে হয় যাব ঠিক আছে, কুরো 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 জড়াই বলি বাতর দত ভাইলাম জায়গা সাইম আসছি একবার কুরো গুস্তুস্ত দি বেগুন মেহমানদারি ঘর বহুত দিন আইলে ভাই 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 বুঝো না, এ ভাই উল্লাই না না গুম ন যে বাদ না হত যে ভাই খাবার নাই আর মুরব্বী হলো হয়েছে যে ফানি হাড়িনি ফানি হাড়িনি দুবাগ হয় দুবাগ ন এ ভালোবাসা হরে গেল আলা খ ভাই তুই কি হ তুই কি হতিস আলি ফলার ভাতত কথা কইতাম সাদি তোমার ইকে জোয়া এক হাত জায়গা পাইম কত ও ইয়ান না অতি এনে কথা বলে দিনে তুই যা তোর এক হাত দিবে রাইলাম খুশি হইল নি কত খেন খুশি নে দর কুরে গুস তার কাঙ্গা নয়শু বৃক্ষ তোমার নাম কি ফল পরিচয় ডিজিটাল সাইনবোর্ড লাগ দুনু তোমার আচরণে হবে তুই মোহাম্মদ রসুল্লাহর উম্মত সুবহানাল্লাহ তোমার আচরণে হবে তুই আল্লাহ হাবুব নবীর উম্মত দরার কানলো হা এবার খুশি গিয়ে হ্যাঁ ভাই বুক দিয়ে ফেলাই খানা হা খানা পিনে খাই তারপরে আর ভাই জার গই ইক্কা তুই কত জার গদি কত ফাই তো কত না ইক্কা তুই তো ফাই হচ্ছে তুই দাবি করছো দেখা তিন ফাই হচ্ছে না ইন দিন বই যায় না তুই আর ভাই না না আর ফক্ক তুমি তোর আরো এক হাত দিলাম ইয়েন খানোর হুয়ারে উচ্চ শরম ফাই দেবু অবু যে ভাই আয় ভাই বলি আর দাবি সার আরো অতিরিক্তদের তুই আর ভাই না না ও ভাই আয় ফাই আয় এক হাত দিন দাবি করছিলাম ইনে সারে দিলাম ওই বোনা মারবি ইহদ আয় ফাইম কত কেন ভাবতে হয় না ফাইম আর দ্রুত কদিন 43 ভুয়ার ওরা আত্তেন তাইতে মুখে কি কথা
চলেন নাকি? তে তিন চলিল আরে তিন ওয়াজুনি নাপ্পাং কি কি মায়া লাগাইলা মদিনায়া কি মায়া লাগাইলা মদিনা অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া আল্লাহ এ ভাতৃত্বের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করুক। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, ইয়া ফটাবাজি তো করতে রি এড়ো বই মিশে কথা হক দে আশ্রয় সাহুজুর তকরির করিব মূল্যবান ইনশাল্লাহ আই আই আইলে সব মতই বুঝে ইনশাল্লাহ মাহফিল কবুল করো আল্লাহ, এই দরবারকে আল্লাহ দিন দিন তুমি উজালা করো মাওলা, আমাদেরকে তোমার বলি দামান ধরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে শয়তানি শয়তানিয়ত আমাদের মধ্যে অনেক ঢুকে যাচ্ছে, এগুলা পরিহার করে মাহবুব নবীর সুন্নত মোতাবেক যেন চলতে পারে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ সবাইকে পাঁচগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দা নশীন বানিয়ে দাও আল্লাহ, কোরআন বুকে আওলাদ রসুল বুকে নিয়ে যেন আমরা থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো। আহলে সুন্নত ওয়াল জামাতের বলবালা করো আল্লাহ, আহলে সুন্নত ওয়াল জামাতের বলবালা করো আল্লাহ, আমার ভাইয়েরা যারা বিপদগামী আল্লাহ হেদায়েত নসিব করো। মাওলা হেদায়েতের মালিক তুমি মাওলাস, আল্লাহ তুমি আমাদের কলবকে মদিনা বানিয়ে দাও, দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে তুমি বের করে দাও আল্লাহ, তোমার মায়া তোমার নবীর মায়া দিয়ে আমাদের কলবকে ভরপুর করে দাও। হযরত গরিব আল শাহ রহমতুল্লাহ আলাইহ ওনার মাকামাতকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বুলন্দ করতে থাকো। আল্লাহ এখানে অনেক মানুষ আসছে আল্লাহ, যারা রোগে আক্রান্ত সেবা দাও, কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকরা ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো আল্লাহ। আমাদের পেশন ছাত্র সেনাকে তুমি কবুল করো, যুব সেনাকে কবুল করো, ইসলাম ভনকে কবুল করো আল্লাহ, আমার আঞ্জুমার লেসবিয়ান উরিয়াকে কবুল করো মাওলা, সারা বিশ্বের মোমেন মুসলমানদেরকে হেফাজত করো, ইহুদি নাসরার ষড়যন্ত্র দিয়ে মুসলমানদেরকে রক্ষা করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।